নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 13 নভেম্বর টু 19 নভেম্বর 12 রাশি আলোচনা করব। তার আগে বলে রাখি প্রত্যেক রাশির সিচুয়েশন। বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মেষ রাশিতে বসে আছে, আর মীন রাশিতে বসে আছে আপনার রাহু। কন্যায় বসে আছে শুক্রের সাথে যুতি হয়ে কেতু, এবং তুলা রাশিতে বসে আছে সূর্য এবং মঙ্গল। 16 তারিখে মঙ্গল যাবে আপনার বৃশ্চিক রাশিতে, এবং 17 তারিখে সূর্য যাবে আপনার বৃশ্চিক রাশিতে। মানে 16 এবং 17 তারিখ দুটো তারিখেই তুলা রাশি ছেড়ে আপনার বৃশ্চিক রাশিতে সূর্য মঙ্গল যুতি তৈরি করে এক বছর পরে। সেই নিয়ে আমার 12 রাশির উপর প্রোগ্রাম দেওয়া রয়েছে। বুধ চলে রয়েছে 6 তারিখে তুলা রাশি থেকে কনভার্টে চলে গেছে বৃশ্চিক রাশিতে, 26 নভেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। এবং এর জন্য এই বুধের ট্রানজিট নিয়েও 12 রাশির উপর কী প্রভাব পড়ে সেটা নিয়েও রয়েছে। এবং এই মাসটা পুরোটাই হচ্ছে, যেহেতু উৎসবের মাস, মানে সামনে কালী পুজো, সারা সপ্তাহের মধ্যে কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, দীপাবলি রয়েছে, ধনতেরাস রয়েছে, সব প্রোগ্রামের মধ্যেই আপনার সবকটা নিয়ে আমার কালী পুজোর টোটকা নিয়েও আমার প্রোগ্রাম দেওয়া রয়েছে। ডিসক্রিপশনে সার্চ করলেই পেয়ে যাবেন সত্যধর্মের টোটকা, সপ্তধর্মের টোটকা, যেটা আপনার আলোচনা চেয়েছিলেন সেই জন্য আলোচনা রয়েছে। আর আজকে বলবো এই প্রত্যেক রাশি নিয়ে 7টা দিন আপনাদের কেমন নিয়ে সেটা নিয়ে আলোচনা করব। আজকে বলবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশি কিন্তু 13 তারিখ থেকে 19 নভেম্বর কেমন যাবে, কার্যক্ষেত্রে অনেকটাই চেঞ্জ আসতে হবে, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে হবে। কিন্তু সাবধান, এটা কিন্তু ওভারঅল বিচার, বারবার বলছি, যদি আপনার ছক রাশিতে কিছু কিছু গ্রহের সিচুয়েশনে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সেটা চাপেরও হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু চোখ কান খুলে রেখে চলতে হবে কাজের জায়গায়, বিশেষ করে কে কী ধরনের কনস্পিরেসি আপনার এগেনস্টে করতে হবে, কিন্তু মানে গুপ্ত শত্রু হতে পারে। বেশি তাড়াহুড়া করে কোনো কাজ করবেন বা কোনো ডিসিশান নেবেন না, তাহলে লস হতে হবে, আপনার বিপক্ষে যেতে পারে। শর্টকাটে কোনো কাজ সারার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু পরে কোনো ঝামেলায় পড়তে পারেন। আইনি ব্যাপারে যদি কোনো ব্যাপার হয়ে থাকে সাবধানে কথা বলবেন, যত পারবেন কম কথা বলবেন, বাদ বিবাদে বেশি জড়াবেন। এটা কিন্তু বুধবার পর্যন্ত, বৃহস্পতিবার পর্যন্ত কারোর সাথে বেশি চ্যালেঞ্জিংয়ের মোকাবিলা করতে যাবেন না। হয়তো আপনাকে করতে হতে পারে, কিন্তু আপনি সেটার চেষ্টা করেন অ্যাভয়েড করতে। এই সপ্তাহটা আপনার এই সপ্তাহে বিয়ের কোনো যোগাযোগ, যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের কোনো যোগাযোগ হতে পারে, কোনো নতুন রিলেশন আসতে পারে, প্রেম হতে পারে, নতুন কোনো কর্মের যোগাযোগ হতে পারে। এই সময় আপনি এই সপ্তাহে ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে কোনো কোথাও ঘুরতে যেতে পারেন, অথবা কোথাও সময় কাটাতে পারেন, বা কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনার জন্য যথেষ্ট এই কারণে এদিক দিয়ে ভালো। দেখা হলো আপনার কাজের যে একটু ডিস্টার্ব, ব্যবসা যারা করছেন তারা হয়তো কেউ নতুন কোনো যোগাযোগ আসতে, আপনার কোনো নতুন ড্রিল হতে পারে, নতুন আটকে থাকা অর্থ পেতে পারেন। কিন্তু মাথাটা সাবধানে কথা বলবেন, মুখের ভাষা ঠিক রাখবেন, দুমদাম রেগে যাবেন না, অনেক হয়তো চাপ হতে পারে, সেটা যদি আপনি ঠান্ডা মাথায় ম্যানেজ করতে পারেন তাহলে এই সপ্তাহ কিন্তু খুব একটা খারাপ যাবে না আপনার জন্য। যেহেতু ওভারঅল বিচার, বারবারই বলি, সব প্রোগ্রামেই বলি, প্রত্যেক রাশি লগ্ন যেগুলো ওভারঅল বিচার, ব্যক্তিগত কোনো হরোস্কোপ নয়। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করবেন। আজ নমস্কার, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন।